নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকবাসীকে বাংলাদেশি উপমা, উবাদিয়াকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। রাস্তার দুপাশে অবৈধ পার্কিং, শিলচর মেডিকেল রোডে নাজেহাল পরিস্থিতি। মাঘে মেঘে মাথায় হাত বিহারাবাসী, বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া বলেছেন, সারা বরাক উপত্যকা নাকি বাংলাদেশিতে ভরে গেছে এবং এইসব অবৈধ নাগরিকরা বরাকের চা বাগানের জমি জবরদখল করছেন। এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জানান, বরাকের নাগরিকরা ভারতীয় না বাংলাদেশি তা নির্ধারণ করার দায়িত্ব সরকারের তথা পুলিশ প্রশাসনের। রোজকান্দি বাগানের ম্যানেজার এই ব্যাপারে মন্তব্য করার কে? এই ধরনের বক্তব্যের মাধ্যমে সারা বরাকবাসীকে অপমান করেছেন এই ম্যানেজার। অথচ এই ম্যানেজার দীর্ঘদিন ধরে উপত্যকায় ব্যবসা করছেন, তাদের ব্যবসার মূল ভোক্তা এবং ক্রেতা বরাকের নাগরিকরাই। জয়দীপ এদিন আরো বলেন, গত এক দশক যাবৎ বাঙালি মানে সন্দেহভাজন বাংলাদেশ, এই মতবাদ সুকৌশলে সারা ভারতের জনমনে ছড়িয়ে দেবার প্রয়াস চলছে। এর পেছনে হিন্দি বলয়ের একটি লবির অবদান রয়েছে, অবদান রয়েছে বিজেপি দলেরও। এই বাগান ম্যানেজার সেই লবিরই অংশ বলে মনে হচ্ছে। বরাকে কোনো বাংলাদেশি আছে এমন তথ্য সরকার দিতে পারেনি, যদিও তার জন্য ডি ভোটার, এনআরসি ইত্যাদি বহুবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যতটা উন্নত তাতে বাংলাদেশ থেকে কেউ পালিয়ে বরাকে আশ্রয় নেবেন সেটা সাধারণ বুদ্ধিতে বলে না। মুসলিম সম্প্রদায়ের কি অর্থনৈতিক এবং ধর্মীয় কারণে যে এদেশে আসবেন না এটাও বলার অপেক্ষা রাখে না। আর যদি তেমন হয়ে থাকে তবে তার জন্য সম্পূর্ণ দায়ী বর্ডার পুলিশ ও প্রশাসন। একইভাবে যদি চা বাগানের কোনো জমি জবরদখল হয়ে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন। শুধু সন্দেহের বসে উপত্যকার সমস্ত নাগরিকদের সম্পর্কে এই ধরনের অশিষ্ট মন্তব্য করা নিশ্চিতভাবে অদ্ভুত ও নিজ মানসিকতার পরিচায়ক। যদি বলেন, তারা এই ম্যানেজারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য প্রত্যাহার তথা বরাকবাসীর কাছে ক্ষমা চাইবার আহ্বান জানিয়েছেন। অন্যথা বিডিএফ এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। উল্লেখ্য, এদিন ফ্রন্টের যুব শাখার তরফ থেকে শিলচর সদর থানায় একটি মামলাও দাখিল করা হয়। রাস্তার দুপাশে অবৈধ পার্কিং এর জন্য শিলচর মেডিকেল রোডে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে একের পর এক নার্সিংহোম গজিয়ে ওঠায় রাস্তার পাশে পার্কিং রয়েছে, যার জন্য সবসময় ওই সড়কে যানজট লেগেই থাকে। এতে শহরে জনগণের ভোগান্তি দিন দিন বাড়ছে। এত গুরুত্বপূর্ণ মেডিকেল রোডে নার্সিংহোমগুলির নিজস্ব পার্কিং এর ব্যবস্থা না থাকায় এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পথচারীরা। বারবার প্রশাসনকে জানানোর পরও এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মাঘের এক পোস্টা বৃষ্টি প্রকৃতির জন্য শুভকারী হলেও তাতেই মাথায় হাত পড়েছে বিহারাবাসীর। বিহারা অঞ্চলের প্রধান সড়ক হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক, আর এই সড়কই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। মানুষের জীবন ও জীবিকাও নির্ভর করে এই সড়কের উপর। তবে শতাব্দী প্রাচীন এই সড়কটি তার জরাজীর্ণ দশা কোনোদিনই কাটিয়ে উঠতে পারেনি। সরকারি তথ্যমতে পূর্ত বিভাগের কামধেনু সদৃশ্য এই সড়কটির সংস্কারে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও হাল ফেরেনি শিলচর জয়ন্তিয়া সড়কের। সেকাল একাল কোনোকালে কোনো রাজনেতা এখানে সড়কে গর্ত না গর্তে সড়ক তা শনাক্ত করার সাহস জোগাতে পারেননি। বর্তমানে শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের অধীনে নির্মাণ কাজ শুরু হয়েছে। তাতে এই অঞ্চলের মানুষের মনে কিছুটা আশার সঞ্চার হলেও অপরিকল্পিত ও সম্ভব গতিতে চলা কাজের ফলে জনজীবন চরম বিপাকে। আগে একটা সময় সড়কটি মাঝে মাঝে কিছু কিছু অংশে ব্লক বিছানো হয়েছিল, কিন্তু আসাম মালার কাজে হাত দিয়ে পর্যাপ্ত জমি অধিগ্রহণ হওয়ার আগেই ঠিকাদার সেইসব স্থানের ব্লক সরিয়ে নেন। এর মধ্যে সড়কের বিশাল বিশাল গর্তগুলো ভরাট করা হয় লাল মাটি দিয়ে, ফলে শুষ্ক মৌসুমে প্রচণ্ড ধুলিঝড়ের পর এবার মাঘের এক পশলা বৃষ্টি হতে পিচ্ছিল হয়ে পড়ে সড়ক, ফলে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। বিশেষ করে বিহারা পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে ছায়ারণ বস্তি এলাকা পর্যন্ত হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। এতে স্কুল পড়ুয়া সহ পথচারীরা চরম বিপাকে।
এদিন সড়কে জমে থাকা পিচ্ছিল কাদা মাটিতে বেশ কয়েকটি বাইক ও সাইকেল আটকা পড়তে দেখা যায়। জনৈক বিজেপি নেতা নিজের বাইক নিয়ে বিহারা বাজার এলাকা পার হওয়ার সময় লাল মাটির কাদায় লুটুপুটি খেয়ে কোন প্রকারে পথ অতিক্রম করেন। কিছুদিন আগে শিলচরের সাংসদ রাজদীপ রায় ঢাকঢোল পিটিয়ে বিহারা রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরীক্ষামূলক স্টপেজের উদ্বোধন করেন, কিন্তু বেহাল এই রাস্তা অতিক্রম করে যাত্রীরা কিভাবে বিহারা রেলওয়ে স্টেশনে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠবেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। অগরিমার ডেকি নেতাগুলি নেতাগুলি কোনো কাম নাই, খালি আয়ের দেখবো আর আর যাইব শেষ, আর কোনো তারা কাম নাই। আমরা ধুলা খেতে যেতে শেষ, এখন পেয়ে খেতে যেতে শেষ, আমরা জীবনে যাব পেয়েকে আর ধুলায়, আমরা এই অবস্থা। নেতা কোনো কামার নাই কেন, আমাদের সব দোকানদাররা মিলিয়ে জল দেওয়ার টাকা আমরা কারেন্ট মিল দিই ওই অত চলে। আমরা আমরা কবে যে রাস্তা আমরা দেখুন, আমরা এই ঠিকানা তার দোকানের অবস্থা নেই, তার দোকানের সব কাপড়ও সব ভরে গেছে, এই দোকানের সব ভরে গেছে, কোনো ই নেই, কোনো কন্ডাক্টর আইয়া দেখে না রাস্তাগুলো না কী অবস্থা কী না। সুরত থেকে পড়েছি এই রাস্তার উপর দিয়া আমরা আসবো, দেখলাম ঠিক মতো রাস্তা পাকা হয়েছে, কখনো তো দেখতে দিয়ে কাঁচা কখনো যাওয়ার যাওয়ার সময় এখনো রাস্তা কাঁচা, কবে রাস্তা হইব কবে কি না তাও আমরা জানি না। মঙ্গলবার থেকে কাছারে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে গুণ উৎসব। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আসছেন চারজন ভিভিআইপি, তাছাড়াও থাকবেন বিভিন্ন বিভাগের আধিকারিকরা। নিরক্ষরতার হার নির্ণয়ে পুনরায় সরস্বতী পুজোর পর থেকে শুরু হবে অভিযান। এদিন শিলচর গান্ধী ভবনে স্কুল পরিদর্শক বণিকা চেতিয়া এক সাংবাদিক সম্মেলন ডেকেন, নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। ওই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি অন্তরা সেন, নোডাল অফিসার পাপিয়া ভট্টাচার্য, বিদ্যুৎ দেব চৌধুরী, পঞ্চতপা চৌধুরী প্রমুখ। আমরা খুব কম সময় পেয়েছি নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের যে সার্ভেটা আমরা করব, এক মাসের ভিতরে আমরা যা সার্ভে করেছি, আমাদের টার্গেট ছিল 27,126টা আমরা পাস করে আমরা অ্যাচিভ করব, কিন্তু আমরা পেয়েছি 13,867 গ্রামাঞ্চলে গিয়ে নিজেদের ইনসিকিউর ফিল করেছে, প্লাস ঘর থেকে লোকরা বেরিয়ে আসে না। নাম্বার 2, ওরা কোন ধরনের আইডেন্টিটি দিতে প্রস্তুত নয়, ওদের মোবাইল নাম্বার দিতে প্রস্তুত নয়, যার কারণে আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারিনি। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আমাদের যাতে ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমাদের যে পেপার মিডিয়া যেগুলো আছে, আপনারা যদি একটু যদি ভালোভাবে যদি একটু যদি জিনিসটাকে তুলে ধরতে পারেন সমাজে, তা আমরা নেক্সট ড্রাইভ দিচ্ছি আমাদের সরস্বতী পূজার পরে 1-2 সপ্তাহের মধ্যে আমরা আশা করি আমাদের টার্গেটে আমরা অ্যাচিভ করতে পারবো। 27,126 আমরা নেক্সট ড্রাইভটা যেটা দিচ্ছি আমরা 1 সপ্তাহের ভিতরে আমরা আশা করি সেই আমরা টার্গেটে পৌঁছতে পারবো। বিয়ের অনুষ্ঠানে ভাড়া গাড়ি নিয়ে উপস্থিত হয়ে অবশেষে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই মোটর চালক। ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নামলেও কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। আক্রান্ত মোটরচালকদের পক্ষে নাজিমউদ্দিন ও তাহিদ আহমেদ জানান, তাদের উভয়ের বাড়ি লয়েরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ গ্রামে। তারা রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে বাজারিছড়া শশীনগর এলাকার ভজ্রনগরে ভাড়ার বিনিময়ে নিজেদের দুটি ছোট বাহন নিয়ে যোগ দেয়। পরে তারা বর নিয়ে চলে যান পাথারকান্দির টিলা বাড়িতে। বিয়ে শেষে এদিন বিকেলে বর কনেকে নিয়ে গন্তব্যে পৌঁছার পর ঘটনাটি ঘটে। তাদের বাহনগুলো যখন বিয়েবাড়ির লাগোয়া একটি ফিল্ডে রাখা ছিল, তখন দুটি ছেলে নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে। তাহিদ তাদের এখানে মারপিট করলে গাড়ির ক্ষতি হবে বলে অন্যত্র চলে যেতে বলে। এতে পাশে দাঁড়িয়ে থাকা এক মারপিটকারী এক বালকের ভাই আবুল হোসেন বিষয়টি নিয়ে অযথা বিতর্কে লিপ্ত হয়। শেষে বিষয়টি নিয়ে সে
চালক তাহিদকে মারপিট করতে শুরু করে। তখন অন্য চালক নাজিম বাধা দিলে রণক্ষেত্রে রূপ নেয় বিয়ে বাড়ির সামনে। ততক্ষণে আক্রমণকারীদের দলে স্থানীয় জাকির, আলতাফ, এমাদ সহ সাত যুবক হাতে লাঠি শটা নিয়ে যোগ দিয়ে দুই চালককে বেধড়ক মারপিট সহ তাদের কাছে থাকা কিছু সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বাজারিছড়া উপপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে পাথারকান্দির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজিমুদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাণ্ডে দুই আহত সহ তাদের পরিবারের লোকেরা পুলিশে এজাহার দায়ের করে সুবিচারের আর্জি জানিয়েছেন। শশীনগর, বাজারছড়া শশীনগর। আচ্ছা, তারপরে তুমি কই কই ছুট পাইছো? আচ্ছা, এরপরে কই গিয়া ডাক্তার দেখাইছো? আর কি তার টাকা পয়সা নিছে নি? আচ্ছা আচ্ছা, সোনোগ্রাফি ডাক্তারের তোমার তালিকা দিছো ডাক্তারে, সোনোগ্রাফি সিটি স্ক্যান এগুলো করাইছো নি? রিপোর্ট আইছে নি? আতো না এখন আইছে না? তেমনি তোমার শরীরের অবস্থা কীটা? এখন আচ্ছা, শো করি সাইড উঠতো একদম খালা হয়ে গেছে দেখা যায়। ওখান কীটা চাও তো ওখান কেস করছো? ওখান কীটা চাও তে? দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পাথারকান্দি সাব ডিভিশন নির্মাণ কমিটির সভাপতি ফজল আহমেদ, চাঞ্চল্য বিভিন্ন মহলে নিন্দার ঝড়। বিতর্কিত জমিতে জেসিবি নামানোর বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন বিশিষ্ট সমাজসেবী তথা পাথারকান্দি সাব ডিভিশন নির্মাণ কমিটির সভাপতি ফজল আহমেদ। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে। এ কাণ্ডে আহত ফজল সহ গ্রামের অন্যরা জানান যে পাথারকান্দির লাগোয়া চেংজোর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে এখানে ব্লক তৈরির ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি দুষ্টচক্র। এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের। এরই মধ্যে ফের সোমবার সকালে ফ্যাক্টরি মালিকের একটি জেসিবি উক্ত জমিতে নিয়ে যাবার পথে বাধা দেয় অন্য পক্ষ, কেননা ভারী যানবাহন চলাচলে গ্রাম্য সড়কটির অবস্থা বেহাল রূপ ধারণ করতে বসেছে। এতে একসময় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। তখন অন্যদের পাশাপাশি ফজলও দৌড়ে অকুস্থলে পৌঁছে মধ্যস্থতা করার প্রচেষ্টা করলে তার মাথায় এক দুষ্কৃতী কোদাল দিয়ে আঘাত করে বসে। এতে তার মাথার একটি বড় অংশ কেটে প্রচুর ক্ষরণ হয়। পরে তাকে পাথারকান্দি সাময়িক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য ভর্তি করা হলে তার অবস্থা সংকটজনক হওয়াতে পরে তাকে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয়। আমি নিজেও আমার বাচ্চা লইয়া স্কুলে রওনা দিছি, রওনা দিতে যাচ্ছি কেন একটা জেসিপি মানে ওর দিকে ঢুকে বাইর তার এই অবৈধ ব্লক ফ্যাক্টরিতে দিকানো। তখন তার ভাই হান্নান কই একজন হে আর মেম্বারে বাধা দিছে, কইছে যদি রাস্তাঘাট আছে বাচ্চা কাচ্চা যাইতে হয় তো তুমি জেসিপি ঢুকাইও না। তখন মেম্বারের লোকে কীটা উচ্চ বাচ্চ করছে। তখন ফজলের ঘরের সামনে ফজল যখন আইছে আইয়া খুঁজছে জিনিসটা তোমরা এখন মাতামাতি করিও না, এটি তো পরে দেখা গেছে কইতে সাবুদ্দিনের ভাই হান্নানের কুদালের আশা দিয়া এমন জুড়ে আমার চৌকর সামনে মারছে। আমি বাইক দিয়ে খালি ঘুরাই স্কুলে বাচ্চাটা দিয়ার লাইফে খালি ও রাস্তায় আমিও ঢুকি আমার চৌকর সামনে এমনভাবে মারছে যে জাগা স্পটডেড করার মানে উদ্দেশ্যে মারছে, কিন্তু মার্ডার হয়েছে না বাইকওয়ালা এখনও পাওয়া যায় না তার কিতা হইব, এখন তো এখান থেকে রেফারও দিলেছে। গতিকে আমার একটা রিকোয়েস্ট হইল এই অবৈধ ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা উঠানি হোক, আমরা আইন এত লইতে চাই না, তাই আইনের কাছে আমরা রিকোয়েস্ট করি আর এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে উঠানি হোক, নাইলে এটা আমরা আমি নিজে একজন অসম গণপরিষদ দলের কর্মী আমরা এটা বৃহত্তর আন্দোলন করবো প্রশাসনের বিপক্ষে, তাই প্রশাসনকে আমরা অনুরোধ করি আর এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে উঠাই দিলে এই সব ঝামেলা শেষ হয়ে যাব। এই সব ঝামেলার মূল হইল এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে অবৈধভাবে পয়সা রুজিও আর অবৈধ কারবার চলে এই বলে আমি ধন্যবাদ।
চাতলা বাগামারা এলাকার শ্রী সত্যরঞ্জন চক্রবর্তী মহাশয় 76তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হচ্ছে দশাবতার পূজা, নৌকা পূজা এবং চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন। বৈষ্ণব বেদান্ত আশ্রমের মানব ধর্ম প্রচার মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার 45তম বছরে পা দিয়েছে। ব্যতিক্রমী এই উৎসবে ময়ূরপঙ্খী নৌকায় দশাবতারের পূজা সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। চাতলা সহ গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ এই উৎসবে যোগ দেন। সোমবার অধিবাস পর্ব শেষ হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী সত্যরঞ্জন চক্রবর্তী। এটা আমাদের সার্বজনীন মানব ধর্মের একটা অঙ্গ। আমরা একত্রে মিলিত হইবার জন্য সম্মিলিতভাবে কীর্তনটা করা হয়। এটা ভেদাভেদ থাকে না, আমার মনে হয় জাতি ভেদাভেদ সমস্ত বহির্ভূত, সব জাতি মানুষ হয়। একটা নৌকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌকার মধ্যে অর্থ হইল নৌকা একটা মানে বাহন হিসাবে, আর এখানে সমস্ত দেবদেবতা রাখা হয়। প্রধান তৈল মানে গঙ্গা, মনসা, এরপরে অন্যান্য দেবদেবতা রাখা হয়, দেবতা দশাবতার, এরপরে তৎসঙ্গে দুর্গা, এরপরে অন্যান্য দেবদেবতা, এগুলো সব রাখা হয়। এগুলো সব শান্তি, হিন্দু ধর্মের শান্তির জন্য এবং ধর্ম রক্ষা করার জন্য। কতজন দেবতা রয়েছে এখানে? 10 জন অবতার আর টোটাল মানে এখানে 20 জন আছে। অন্যান্য বেশি হয় কমও হয়, সব সমানভাবে হইতেছে না আর কি। এবারে এই অনুষ্ঠান চলতেছে, বহু লোকের সমাগম হয়, অনেক বছর ধরে চলতেছে। প্রথম এটা এক বলে আদিগর্তন বললে আমার ইনি হয় প্রথম। আচ্ছা, এই বছরের অনুষ্ঠান কি কি রয়েছে? এই বছরের অনুষ্ঠানটা আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, তারপরে আমারও মানে আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ, এই কারণে অনুষ্ঠানটা একটু মলিন। আজকে অধিবাস, কালকে থেকে সংকীর্তন আরম্ভ, এবং এটা 24 বৃহস্পতিবার পর্যন্ত কীর্তন, এরপরে শুক্রবারে দুই ভঙ্গ। চলতি শীতের মরশুমে শহরের অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করল সংগঠন খোঁজ। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে সোমবার শিলচরস্থিত পুলিশ রিজার্ভ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়। সমাজের প্রয়াত 3 জন বিশিষ্ট জনদের স্মরণে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন খোঁজের কর্মকর্তারা। সংস্থার এই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। এদিন সুজন দত্ত, সজল লস্কর, শামসুল হক ও কামাল লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গ্রামাঞ্চলে বিশেষ করে ভলিবল, হাডুডু এইসব গ্রামাঞ্চলে ওরা প্রতিযোগিতার আয়োজন করে, তারপরে সামাজিক কাজেও এরা ব্যস্ত থাকে, সাংস্কৃতিক কাজেও খোঁজ সবার আগে থাকে। কিছুদিন আগে এখানে আশীর্বাদ বিবাহ ভবনে সার্কিট হাউস রোডে ওরা সম্মাননা পুরস্কার দিয়েছে, যারা বিভিন্ন কাজে কৃতিত্ব সহকারে কাজ করে প্রত্যেককে। ১৬ ফেব্রুয়ারি জারল তোলার মোকামে আয়োজিত হবে বাৎসরিক রুশ মাহফিল পূর্ব হাইলাকান্দির রতনপুর দ্বিতীয় খণ্ড গ্রামে কাটাখাল নদীর পূর্ব পাড়ের জারল তোলার মোকামে আগামী ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাৎসরিক রুশ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত হজরত মৌলানা মুফতি নাজিমুদ্দিন আলকাদেরি সাহেবের সভাপতিত্বে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে আজিমুশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল লাহোরে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ হজরত মৌলানা কারী নজরুল ইসলাম সাহেব। উক্ত মহফিলে ওয়াজ ফরমাবেন হজরত মৌলানা বাহাউদ্দিন সাহেব, সাহেবজাদা রতনপুরি, হজরত মৌলানা তাজউদ্দিন সাহেব শিলচর উধারবন্দ, হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব ভজন্তিপুর। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যসূচির মধ্যে রয়েছে কোরআন পাঠ, নাতে রাসুল, নসিহত, মিলাদ শরীফ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ।
আগামী 16 ফেব্রুয়ারি 2024 ইংরাজি রোজ শুক্রবার সকাল 10 গজিকা হইতে রাত্রি 10 গটিকা পর্যন্ত রতনপুর দ্বিতীয় খণ্ড কাটাখাল নদীর পূর্বপার জারৈতলা মুকামের বাৎসরিক ইশালে সোয়াব ও সিডনি মহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন হযরত মৌলানা মুফতি নাজিমুদ্দিন আল কাদির সাহেব, শিক্ষক ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত পীর মৌলানা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক কারী মৌলানা নজরুল ইসলাম সাহেব। ওয়াজ ফরমাইবেন হযরত মৌলানা তাজউদ্দিন সাহেব, শিলচর উদারবন। হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেব, সাহেবজাদা রতনপুরি। হযরত মৌলানা মুফতি শামীম আহমদ সাহেব, অধ্যক্ষ পূর্বসোনাপুর খলিলিয়া মাদ্রাসা। হযরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব, শিক্ষক ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। হাইলাকান্দির শহরতলি রাঙ্গাউটি প্রথম খণ্ডস্থিত ছড়াটি কর্মকাম সংলগ্ন ঈদগাহ ময়দানে রবিবারই মাহফিল অনুষ্ঠিত হয়। এদিনের বার্ষিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব, উজানডিহির পীর জুনায়েদ আহমেদ মাদানী সাহেব, তেলিটিকর সাহেব হযরত মৌলানা মুবাসসির আলী, হযরত মৌলানা আলী আহমেদ, টান্টুর সাহেবজাদা আব্দুল বাছির চৌধুরী সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের পীর মহাশয়গণ। এছাড়াও এই মাহফিলে উপস্থিত হন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বড়া, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, করিমগঞ্জ লোকসভা নির্বাচনের কংগ্রেস দলের 3 প্রত্যাশী প্রার্থী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী, আইনজীবী আব্দুল সবুর তাপাদার ও আব্দুল করিম আহাদ তালুকদার, রাইজোর দলের জেলা সভাপতি কামরুল ইসলাম বরভুইয়া মানিক, এআইইউডিএফ নেতা জানন লস্কর সহ অন্যান্যরা। এদিনের বার্ষিক অনুষ্ঠানে প্রায় 40,000 জনগণের সামনে বিগত বছরের আয় এবং ব্যয়ের হিসাব তুলে ধরেন চড়াটি কর্মকাম কমিটির সম্পাদক আলহাজ কমরুল ইসলাম চৌধুরী। আমরা এই বিশ্বাস যে সূরাটি আল্লাহ তাদের চিরঞ্জীবী হিসাবে রাখছে, আর এই রাখার আমরা পুষ্টিস্পদ যে আমরা ফয়েজ রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমরা রাখতে পারবো। কারণ আমরা জানি যে এই মহিলেন তো এই মহিল যারা আইসু আমি তো বহু বছর থেকে আইয়া দেখিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাকবাসীকে বাংলাদেশি উপমা, উবাদিয়াকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। রাস্তার দুপাশে অবৈধ পার্কিং, শিলচর মেডিকেল রোডে নাজেহাল পরিস্থিতি। মাঘে মেঘে মাথায় হাত বিহারাবাসী, বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।